যেটি আমাদের কারি পাতার গাছ। হ্যাঁ হবে, জবা ফুলও আছে না একটা। আজকে বানাবো আমি অনিয়ন অয়েল বন্ধুরা। তো দেখো, এখানে নিয়েছি পেঁয়াজ, কারি পাতা, আর এটা হলো জবা ফুলের পাতা, জবা ফুলের কুড়ি, পেঁয়াজ, মেথি, আর একটুখানি এখানে কালো জিরাও। চলো এগুলো সব কিছু একখানে করে তেলের সঙ্গে অ্যাড করে তেলটাকে জাল দেব। সর্ষের তেল দিয়ে আমি বানাবো। নারকেল তেল আমার কাছে নেই এই মুহূর্তে, যদিও আমি নারকেল তেলটা খুব ভালোবাসি সবসময়ের জন্য, সারা বছরের জন্য, চুলের জন্য, কিন্তু আপাতত আমার কাছে নারকেল তেল নেই। আর ঠান্ডা যেহেতু পড়েছে, তাই সর্ষের তেল দিয়ে আমরা চুল ম্যাসাজ, মানে স্ক্যাল্পে আমরা ম্যাসাজ করতেই পারি। আর গরম আসলে তখন একটু অসুবিধা হতে পারে, গরম বেশি গরম ফিল হতে পারে, জানি না আমি, গরমে আমি কোনো অ্যাপ্লাই করিনি, ঠান্ডার দিনে চলে আর কি, যেহেতু সর্ষের তেলের মধ্যে একটা গরম ব্যাপার আছে, তো সেই জন্য। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকের রেসিপিটা তোমাদের আশা করছি খুবই খুবই হেল্পফুল হবে আজকের ভিডিওটা, কারণ আজকে আমি একটা ম্যাজিক হেয়ার অয়েল বানাচ্ছি বন্ধুরা। অনেক দিন ধরেই ভাবছি যে এই তেলটা আমার বানাতে হবে, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম না, আজকে আমি বানাবই, কারণ আমার কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে গেছে। আগে তো প্রচুর চুল ছিল, তোমরা যদি তোমাদেরকে আগের আমি কোনো ফটো শেয়ার করি তাহলে দেখতে পাবে, আগে দু ভাগ তিন ভাগ করে যে পরিমাণে চুল ছিল সেখানে এখন এক ভাগই আমার সেরকম হয়েছে। তো যাই হোক, তবুও রক্ষা যে এখনও টাক টাক পড়েনি, তো তার আগে চলো এই তেলটা বানিয়ে নেওয়া যাক। তো সেই জন্য আমি এখানটায় নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে পরিমাণটা আমি বলতে পারলাম না, মোটামুটি আইডিয়া করে নিয়েছি একটুখানি, ছোটো একটা কৌটা দিয়ে এক কৌটা মতো হবে। আর তারপরে এখানে দিয়ে দিলাম সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো তোমাদের দেখালাম, কারিপাতা, পেঁয়াজ, কালো জিরে, মেথি, এই সমস্ত কিছু এখানটায় দিয়ে দিলাম। আর আঁচটা দেখো একদম কিন্তু হালকা আঁচে দিয়েছি, এটা এখন আস্তে আস্তে ফুটতে ফুটতে দেখো এরকম ব্রাউন কালারের হয়ে গেছে, সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এদের যে ভালো ভালো গুণাবলীগুলো আছে সমস্ত কিছু তেলের মধ্যে চলে গেছে। আর দেখো আমি একটা চামচও নিয়ে আসিনি, হাতের কাছে এটা ছিল, এটা মুছে নিয়ে ধুয়ে নিয়ে এটা দিয়েই করছি, কারণ ভাবলাম চলো একটা কিছু দিয়ে নাড়লেই হলো, তো সেই জন্য এটা দিয়েই করছি। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, তোমরা চাইলে চামচ দিয়ে ওটা করতে পারো, তো আমি এটা দিয়েই করে নিলাম। যাই হোক, একই কথা, নাড়াচাড়া করা কথা, যে কোনো একটা কিছু দিয়ে করলেই হলো। তো যাই হোক, এখানে সুন্দর করে কিন্তু তেলটা আমার হয়ে এসছে, এটাকে এখন বন্ধ করে দেবো। বন্ধ করার পর আমি এই যে এই সমস্ত উপকরণগুলিকে আমি ছেঁকে নেব, ছেঁকে নেওয়ার পর তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবো, আর এটাকে আমি অ্যাপ্লাই করবো সপ্তাহে দুদিন, তারপরে শ্যাম্পু করে নেব। তো আমাদের চুলে তেল ব্যবহার করা কতটা প্রয়োজন সেটা তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা। যদি আমরা তেল ব্যবহার না করি আর শ্যাম্পু করতে থাকি, তাহলে আমাদের যে হেয়ারটি একটা ন্যাচারাল অয়েল থাকে সেটা কিন্তু গায়েব হয়ে যাবে, আর ধীরে ধীরে আমাদের চুলটা ড্রাই হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, আর তারপর চুলটা খুলে আসা শুরু হবে, ছেঁড়া শুরু হবে, আর তখন কিন্তু আমাদের খুবই কষ্ট হয় বলো। তো তার চেয়ে বরং একটুখানি কষ্ট করে আমরা এই তেলটা বানিয়ে নিই। এমনি করেও তোমরা তেল ব্যবহার করতে পারো, তেল ব্যবহার তো সবসময়ের জন্য ভালো, কিন্তু যদি একটু কষ্ট করে এইভাবে আমরা তেলটাকে বানিয়ে নিই, এটা কিন্তু একটা খুব ভালো ইফেক্টিভ আমাদের হার্বাল তেল তৈরি হয়ে যায়, যেটা কিন্তু মার্কেটে খুবই দাম দিয়ে আমাদেরকে কিনতে হয় বন্ধুরা। অনিয়ন অয়েল বলো, মেথি হেয়ার অয়েল, অনেক কিছু পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা নিজেরাই বানিয়ে নিলাম, এখানে কোনো কিছু কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, একদম রিয়েল অর্গ্যানিক আমাদের একটা ন্যাচারাল বলতে পারো একটা হার্বাল তেল তৈরি হয়ে গেল। এই তেল কিন্তু আমাদের চুলের গ্রোথকে বুস্ট আপ করবে, হেয়ারকে মসৃণ রাখবে, একটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করবে। এটা অ্যাপ্লাই করার পর যখন আমরা শ্যাম্পু করে নিই, তারপরেও কিন্তু চুলটা একদম ড্রাই হয়ে যায় না। আমি নিজে অ্যাপ্লাই করার পর আজকে আমি ভয়েসটা দিচ্ছি, গত এক সপ্তাহ ধরে, মোটামুটি এক সপ্তাহ ধরে আমি এটা ব্যবহার করছি। ভিডিওটা দিতে আমার একটুখানি লেট হয়ে গেল, শ্যাম্পু করার পরও আমার চুলটা ড্রাই হয়নি একদমই, বরং একটা মসৃণ অয়েলি অয়েলি ভাব
থেকে গেছে। তো পরের দিন আবার আমি শ্যাম্পু করে নিয়েছি বিনা অয়েল লাগিয়ে, তারপরে গিয়ে আমার চুলটা কিন্তু তেল তেল ভাবটা চলে গেছে। যেহেতু সর্ষের তেলের মধ্যে কিন্তু অনেকটাই ময়েশ্চার ভাব থাকে, সেই জন্য একটুখানি বেশিক্ষণ ছিল, তার মধ্যে আমি খুব বেশি তেল অ্যাপ্লাই করে ফেলেছিলাম, তো সেই জন্য আমার কিন্তু দুইবার ওয়াশ করার পর, মানে একদিন করেছে তারপরে দু তিন দিন পর আরেকবার করার পর, আমার চুলটা টোটালি অয়েল ফ্রি হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু ড্রাই হয়নি, যেরকমটা আমরা যদি তেল ব্যবহার না করে যদি হেয়ার ওয়াশ করি তাহলে কিন্তু খুবই ড্রাই ড্রাই ফিল হয়, কিন্তু এটা অ্যাপ্লাই করার পর একদমই কিন্তু আমার ড্রাই ফিল হয়নি বন্ধুরা। তো সেদিক দিয়ে এটা বলবো একদম 100% ইফেক্টিভ একটা তেল, যেটা আমাদের চুলকে রক্ষা করবে ড্রাই ড্যামেজ হওয়ার থেকে। তো তোমরা চাইলে একটুখানি মানে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে নিতে পারো, খুব বেশি তেল ব্যবহার করবে না, তাহলে এতটা আমি স্ক্যাল্পে চুলে পুরো মাথায় একদম মানে অনেক বেশি তেল অ্যাপ্লাই করে ফেলেছিলাম, যে জন্য আমার কিন্তু দুবার ওয়াশ করতে হয়েছে। আর এখানে যা যা আমি ব্যবহার করেছি সমস্ত জিনিস তোমরা নিশ্চয়ই জানো কতটা ভালো আমাদের চুলের জন্য, এগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের হেয়ার ফল, হেয়ার ড্রাই ড্যামেজ, তারপরে সমস্ত রকম সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেবে। এটা শীতকাল, যে জন্য আমি সর্ষের তেলটাই আমি নিয়ে নিলাম, কারণ সর্ষের তেল কিন্তু একটুখানি গরম ভাব থেকে থাকে, যে যদি কারো গরম দিনে অ্যাপ্লাই করতে অসুবিধা মনে হয় তাহলে তোমরা নারকেল তেল নিতে পারো। আর এখন শীতকালেও যদি মনে হয় যে নারকেল তেল দিয়েই বানাবো তাহলে তাও করতে পারো তোমরা, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, আমি তাই অ্যাপ্লাই করি। দুটোতেই ভিটামিন ই আছে, আরও বিভিন্ন ধরনের ভিটামিন নিউট্রিয়েন্টস আছে, ভিটামিন এ, ই, বি কমপ্লেক্স, আরও অনেক মানে প্রোটিন, কী বলবো, অনেক অনেক ভালো গুণাবলী আছে এর মধ্যে, নারকেল তেলেও তাই। তোমরা চাইলে দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো। তো যাই হোক, আমি তেলটা বানিয়ে ফেলেছি, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন সুন্দর করে চুলে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর স্ক্যাল্পেও ভালো করে অ্যাপ্লাই করার পর আমি একটু সার্কুলার মোশনে ম্যাসাজ করে নিলাম। হালকা হাতে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করার পর আমি চুলটাকে আঁচড়ে নিয়ে বিনুনি করে রেখে দেবো। তোমরা চাইলে 2 ঘন্টা রেখে তারপরে হেয়ার ওয়াশ করতে পারো, যারা রাখতে পছন্দ করো না বেশিক্ষণ তেল। আর আমি কিন্তু পুরো সারাদিন রেখে দেবো, পরদিন করবো। তো এই হলো আমার ম্যাজিক হেয়ার অয়েল বন্ধুরা, এটা আমি এখন অনেক দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো, অনেকটাই তেল আছে কিন্তু, ছোট্ট কৌটোটা কিন্তু যেহেতু মোটা আছে। তো যাই হোক, তোমরা ওটা বানাতে পারো আশা করছি তোমার। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আবার সকালবেলা। আর এই যে জেঠিমা দেখো এখানে কী সুন্দর আগুন জ্বালিয়েছেন, তো এখানে জল টল নিয়ে হাতগুলো একটু সেকে নিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা চলছে। আর জল নেওয়ার পর, জল ধরার পর তো হাতগুলো একবারে বলোই না কীরকম অবস্থা হয়ে যায়, তো যে জন্য ভাবছি যে এখানে হাতটা তাহলে সেকেই যাই। তো জেঠিমা তখন এখানে বসেছিলেন, কিন্তু যেটু মনে হয় ডাকলো তাই উনি চলে গেলেন, তো আমি একাই একাই একটু হাতটা সেকে নিয়ে যাব। তো খুব সুন্দর দেখো কাঠের আগুন, খুব ভালো লাগছে। সোনুকে স্কুলে টিফিন বানিয়ে নিয়ে পাঠিয়ে দিলাম, আর তারপরে ঘরে গিয়ে যে বোতল টোতল সব ব্যাগে করে নিয়ে এসেছি, ছোটো ছোটো বোতল, তো ওগুলো ব্যাগে করে নিয়ে গেলে সুবিধা হয়, সব বোতল একবারে নিয়ে যাওয়া যায়। আর ওই যে একটা আমার বড় যে তেলের ড্রাম আছে ওই ড্রামটা আর একটা ব্যাগ দু হাতে নিই, আর আরও দুটো বোতল বেঁচে গেছে, মানে প্রচুর বোতলে জল নিচ্ছি আজকে, যাতে আমার মানে পুরো 3-4 দিন মতো চলে যায় আর কি। আর ওই দুটো বড় বোতল যেগুলো নিতে পারছি না, জায়গা নেই, ও দুটো জেঠিমার হলঘরে এক সাইডে রেখে দেবো, পরে আর এক সময় আসলে পরে নিচে নামলে পরে নিয়ে যাব। জেঠিমা তাই বলেন যে জল এদিকে নিয়ে এসে রাখতে পারিস, তারপরে ধর আবার অন্য কাজে নিচে নামতে হয় তখন নিয়ে যেতে পারিস। তো ভেবেছি ঠিকই তো বুদ্ধিটা, তো সেই জন্য বেশি করে জল ভরে নেই, যেগুলো নিয়ে যেতে পারি না ওখানে নিচে রেখে দিই, আরও নামতে হয় যখন তখন নিয়ে আসি। তো দেখো কত কিছু পরেছি, মোজা, মাথায় চাদর, দুটো সোয়েটার পরেছি, ভিতরে একটা, ওপরে একটা বড় জ্যাকেট, মানে কত পরিমাণে ঠান্ডা। আর আমার একটুখানি বেশি ঠান্ডা, যে আমি কোনো দিক দিয়ে হাওয়া লাগানোর কোনো চান্স রাখি না, মানে ঠান্ডা লাগলে আমি কুকড়ে যাই, মানে ঠান্ডায় কাজ করতে পারি না। তো সেই জন্য আমি তত কিছু পরবো, যত কিছু পরলে পরে আমার ঠান্ডা লাগবে না, আমি সোজা হয়ে হাঁটতে পারবো। সুখ আর শান্তি বন্ধুরা বড় অদ্ভুত জিনিস, যে খুঁজে পায় সে ছোট্ট একটা জিনিসেও খুঁজে পায়। এই যেমন ধরো এই যে আগুনটাকে তাপ নিয়ে আমি গালের মধ্যে লাগাচ্ছি, এটাতেও একটা চরম সুখ, পরম শান্তি খুঁজে পেলাম আমি। না, আর বসে আগুন তাপানো যাবে না, এবারে ঘরে আসা যাক। এই যে জলগুলো সব গুছিয়ে রাখবো, প্রচুর কাজ পড়ে রয়েছে,
তারপরে বানাবো চা, একটু ঘরটর গুছিয়ে নিয়ে আয়েস করে একটুখানি চা খাবো, আর সেই চায়ের যে টান সেখানেও পাবো চরম শান্তি, তাই না? এই ছোটো ছোটো জিনিসগুলোতেও কিন্তু অনেকটা সুখ শান্তি খুঁজে পাওয়া যায়, ভালো থাকার টিপস খুঁজে পাওয়া যায়। আর যখন তুমি ভালো থাকবে, তুমি পজিটিভ থাকবে, তখন চারিপাশে তোমার কে কী বলছে, কে কী করছে, কী ভাবছে, সেটা তোমাকে খুব একটা আঘাত করতে পারবে না, তোমাকে টাচ করতে পারবে না। যারা তোমাকে দেখে জ্বলছে, হিংসা করছে, মনে রেখো যে তোমার এমন কোনো গুণ আছে, তুমি এমন কিছু করতে পারো, এমন কিছু ট্যালেন্ট আছে, কিছু না কিছু ভালো আছে, যে জন্য তারা তোমার সঙ্গে হিংসে করছে। আর দেখবে যারা তোমার সঙ্গে হিংসে করবে, তারাই এবার উল্টে তোমার উপর অভিযোগ লাগাবে যে তুমি তাদের সঙ্গে হিংসে করছো। তো এমতো অবস্থায় জাস্ট চিল বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে সবসময় হাসি খুশি রেখো। কারণ এই দুদিনের ছোট্ট জীবনে যদি আমরা ওই সব ভেবে ভেবেই নিজেদের সময়টা, নিজেদের জীবনটা নষ্ট করে ফেলি, তাহলে আমাদের নিজেরই লস, তাই না বলো? এক একটা দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, মানে এক একটা দিন আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট তো আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি বলো। যারা তোমাকে হিংসা করে, তোমাকে হার্ট করে কথা বলে, তাদেরকে মনে মনে জাস্ট বলে দাও যে তোমার বিমারি আছে, আমার নয়, আমি সুস্থ। তোমার বিমারি, তাই তুমি হিংসা করো, তুমি কষ্ট দিয়ে কথা বলো, তুমি ক্ষতি করো, আমার নেই, আমি সুস্থ, আমি একজন শক্তিশালী আত্মা, আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, পজিটিভ থাকবো। আজ আছি কাল নাও থাকতে পারি, তো সেইটা ভেবে আমরা সবসময় কিন্তু ভালো থাকার চেষ্টা করব। কালকেই যদি মরে যাই, তো এই কষ্ট পেয়ে পেয়ে মরে কী লাভ? তার বদলে চলো এসে খেলে ভালো থাকি, ভালো থেকে মরি, তাই না বলো? তো সেই জন্য আমি যখন থেকে বুঝেছি এই সমস্ত কিছু ব্যাপারে, আমি যখন থেকে ম্যাচিওর হয়েছি, তখন থেকে আমি কারো কথায় কান লাগাই না। সেরকম অনেক কিছু কানে আসে, কিন্তু তারপরেও আমি হ্যাপি থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি, ভুলে থাকার চেষ্টা করি। যেটা ভালো লাগে না সেটার ধারে কাছে থাকি না, যেটা ভালো লাগে, যেটা পজিটিভ, যেটা নিয়ে থাকলে ভালো থাকবো, আমি সেটা নিয়েই ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। কাউকে আঘাত করব না, কারো কোনো ক্ষতি করব না, কাউকে বিরক্ত করব না, নিজের মতো ভালো থাকবো, যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে নিয়ে। ভাই বন্ধুরা ভালো থেকো।